আসসালামু আলাইকুম ধরুন কোনো ফোন ইউএসবি লাইন একেবারেই পাচ্ছে না সেটার কখনোই ফ্ল্যাশিং করা সম্ভব না হয়তো আনলক করা সম্ভব কিন্তু এই ফোনটি ফ্ল্যাশ করতে হবে ফাইল না দিলে এই ফোনটি আসলে আগের মতো চলবে না সেই সময় আমরা কিভাবে ফ্ল্যাশিং করব হতে পারে ইউএসবি লাইন নষ্ট হতে পারে চার্জিং আইসি নষ্ট হতে পারে মাদারবোর্ড ড্যামেজ সেই সময় আমরা তো ফ্ল্যাশিং করতে পারবো না তাহলে কিভাবে ফ্ল্যাশিং করবো যারা প্রফেশনাল কাজ করতে চায় বা কাজ করছেন তারা জিটাক প্লাস বক্স দিয়ে সেই ফোনগুলো ফ্ল্যাশিং করতে পারবেন জিটাক প্লাসের যে ইন্টারফেসগুলো আছে তার ভিতরে কোয়াল যে ইন্টারফেসটি আছে সেটা ওপেন করার পরে আমরা ইএমএমসি পিন আউট আউট করে এবং ইএমএমসি খুলে দুইটাভাবেই ফ্ল্যাশিং করতে পারবো অনেক সময় ফ্ল্যাশিং করলে দেখা যায় আমি আই বেচব্যান মানে আমরা ডিভাইস দিয়ে যখন কাজ করি অনেক সময় যায় কিন্তু এই টুলটি দিয়ে ইজিজিটা ক্লাস বক্সের এই টুলটি দিয়ে আপনারা ফ্ল্যাশ করবেন অর্থাৎ ইউএসবি দিয়ে যেভাবে ফ্ল্যাশ করেন সেইভাবে এই টুলটি এই টুলটি দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন এই টুলটি দিয়ে ফ্ল্যাশ করলে আপনারা ইউসবিতে যেরকম ফ্ল্যাশিং হয় ভালোভাবে সেরকম হবে সেটা যে কোনো ডিভাইস দিয়ে আপনারা ইউসবির মাধ্যমে যখন ফ্ল্যাশ করেন সেই সময় খুব ইজিলি ফ্ল্যাশ হয় এটাতেও সেরকমভাবে ফ্ল্যাশ হবে যা এই মুহুর্তে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যারা ইজিজিটা প্লাস বক্স কিনেছেন বা কাজ করছেন তারা খুব সহজে এটা দিয়ে ফ্ল্যাশিং করতে পারেন দেখুন আমি এখান থেকে কোয়ালকম এক্সএমএল যে ফাইল আছে ওয়াল কমরাও ফাইল সেটাকে সিলেক্ট করলাম এরপরে সোজা আমি শুধু রাইট যেটা অপশন আছে সেখানে ক্লিক দিয়ে দিলাম ফ্ল্যাশিং শুরু হয়ে গেল এভাবে আপনারা ডিভাইস ওপেন করে এই ইন্টারফেসটি ওপেন করে আপনারা ফ্ল্যাশিং করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হচ্ছে ইজিজিটা প্লাস বক্স দিয়ে ইজিজিট্যাক প্লাস বক্স দিয়ে আমরা ফ্ল্যাশিংও করতে পারবো যেরকম আমরা অন্য অন্য ইএমটি বোলকানো ইনফার্নো সিএম টু এমআরটি ইএফটি ইওফাইট ডঙ্গল বিভিন্ন বক্স দিয়ে ফ্ল্যাশিং করি সেইভাবে সরাসরি ইএমএমসিতে ফ্ল্যাশিং করা যাবে কাজ যদি আপনি ভালোভাবে করতে চান তাহলে আপনাকে চোখ কান খোলা রেখে সব ধরনের কাজেরই অভিজ্ঞতা বুঝতে হবে নিতে হবে এখানে আমি রিডমি যে ফোনগুলো আছে সেই ফোনগুলো ফ্ল্যাশ করতে পারছি আপনারাও পারবেন খুব সুন্দরভাবে কাজ করবেন মনোযোগ শহরে কাজ করবেন চেষ্টা করবেন ভালো ভালো কাজ করে পরিবার এবং দেশবাসীকে ভালো কিছু দেওয়ার আপনার এলাকার মানুষগুলোকে ভালো কিছু দেওয়ার কাজের মাধ্যমে আপনার নিজেকে প্রতিষ্ঠিত করা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার Oh. Mm.